turn up the speakers. গৌতম থেকে গম্ভীর, রায়না থেকে চায়না, ধোনি থেকে অত্যন্ত গরিব, এবং কি আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি জরিনা আপনাদের সাথে আজকে দুটি দল নিয়ে কথা বলবো। একটি হলো চেন্নাই সুপার কিংস, অপরটি হলো দিল্লি ডেয়ারডেভিলস। তো প্রথমে আমরা চলে যাব চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন এম এস ধোনির কাছে। জরিনা আফা, আপনি তো অনেক বড় ভুল করে ফেলাইছেন। পয়েন্ট টেবিলের সবার নিচে পড়ে থাকা দলকে আপনি চেন্নাই সুপার কিংসের সাথে তুলনা করতেছেন? আরে ভাই, এত চেতন কেন? পয়েন্ট টেবিলের নিচে পড়ে রয়েছি তাতে কি হয়েছে? কথায় আছে না উস্তাদের মা শেষ রাইতে, এখনো ম্যাচ জেতার সময় আমাদের আসে নাই। তবে আপনি আমারে রাগাইয়া দিছেন, তো আজকের ম্যাচ দিয়েই শুরু করব। এবারের আইপিএল এর কোপানি। আরে ভাই, যতই চাপা মারো কোনো কাজ হবে না। আমাদের ওয়াটসন দেশি নো মাগার সেঞ্চুরি করে ফেলাইছে, এবার আমার পালা। বৃদ্ধ বয়সে কি আপনার ভীমরতি ধরছে নাকি? আপনি তো সবার শেষে ব্যাটিং করেন, তাহলে আপনি সেঞ্চুরি করবেন কেমনে? আরে বেটা, যে পারে সে পারেই। কথায় আছে না ওল্ড ইজ গোল্ড। আপনি যেভাবে কইতাছেন মনে হইতেছে পয়েন্ট টেবিলের শীর্ষে আপনার দল। আপনার মুখে এইসব কথা মানায় না। আরে বেটা, একটুর জন্য পারতেছি না। ওই যে বাংলাদেশ থেকে একটা ছেলে খেলে সাকিব আল হাসান, ও একাই সানরাইজার্স হায়দ্রাবাদকে পয়েন্ট টেবিলের শীর্ষে রাখে। ও তো প্রতি ম্যাচে 20-30 রান করে, আর 4 ওভার বল করে 20-22 রান দিয়ে একটা দুটো করে উইকেট নেয়। আরে বেটা, টি-20তে 20-30 রান করা আর 4 ওভার বল করে 20-22 রান দিয়ে উইকেট নেওয়া, এটা তুই কি মনে করস পাগলা? বাহ বাহ বাহ, অনেক সুন্দর অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান আমি আমার জীবনেও দেখি নাই। এবার আমরা চলে যাব দিল্লি ডেয়ারডেভিলস এর মোহাম্মদ সামির কাছে। জরিনা পা, আপনি আমারে সামি কইছেন, আমি খুব খুশি হইছি। আমারে সবাই সামি বলে ডাকে, কিন্তু আমার বউ আমারে সামি কয় না। আচ্ছা যাই হোক, ওটা ভাগ্যের লিখন। আমাদের টিমটা পয়েন্ট টেবিলের নিচে পড়ে আছে, জিতার সময় আমাদের এখন এসে গেছে। তাই আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারাইয়া জিতার পালা শুরু করব। কোপাইবো তো আমাদের রায়না ভাই, চায়না থেকে একটা ব্যাট কিনে আনছে। এই চায়না ব্যাটে কোনো কাজ হবে না, সবাই জানে চায়না মাল বেশি দিন টিকে না। আরে বেটা, যে যাই বলুক না কেন, চেন্নাই সুপার কিংস এবার ফাইনাল খেলবই খেলবো। চেন্নাই সুপার কিংস তো প্রতিবারই ফাইনাল খেলে, কিন্তু কাপ তো একবারও নিতে পারে না। আমাদের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করতেছি। এবারের আইপিএল এ যে ভালো খেলবে তারাই ফাইনাল জিতবে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কোন দল সাপোর্ট করেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি বয়েস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।